রুটি আর চিকেন কষা মা বানিয়েছে, তো টিফিনটা করে এবারে আমি নবদ্বীপে চলে যাব। গৌরব নিতে আসবে আমাকে, তো তারপরে ওখানে গিয়ে আজকে সারাদিনে কি কি করব যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আজকে অনেক জায়গায় নিমন্ত্রণ আছে যেহেতু আজকে নববর্ষ, তো চলো আগে খেয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। আমরা বেরিয়ে গেছি রাস্তায়, এবার যাচ্ছি বাড়ি। আর এই যে গৌরব গরমের মধ্যে ঘেমে নিয়ে গাড়ি চালাচ্ছে, আর এই যে সানগ্লাসটা আজকে আমি পরেছি এটা আজকে আমাকে গৌরব গিফট করেছে, মানে নববর্ষ উপলক্ষে দিয়েছে। ও আমাকে চারটে জামা দিয়েছে, মানে কুর্তি দিয়েছে, আর আজকে এটা আমার সারপ্রাইজ গিফট ছিল, তো এনে আমাকে আজকে দিল ও বাড়িতে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। এবারে আমি দুপুরে লাঞ্চ করব। আজকে লাঞ্চে মামুনি বানিয়েছে ফ্রাইড রাইস আর মটন কষা, তো চলো ঝটপট আগে পেট পুজো করা যাক। স্বপ্ন সাজাই নিজেকে হারাই, দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, ও তোমাকে। জেনেও তোমার আঁখি চুপ করে থাকে, রোজ দুই ফোঁটা যেন আরো ভালো লাগে। গানে অভিসারে চাই শুধু বারে বারে তোমাকে, ও তোমাকে। যেদিন কানে কানে সব বলবো তোমাকে, বুকের মাঝে জাপটে জড়িয়ে ধরবো তোমাকে, পথ চেয়ে তেরি করোনা যতই, আর ভোলা যাবে না জীবনে কখনোই তোমাকে, ও তোমাকে। তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জনাকে রাশি রাশি রাখি আগলে তোমায়। চিঠি সব কল্পনা